এই বুনটা না খুব বেড়া গেছে এখন মেরে না কানপাটি লাল করে দেব একবার আর তো লাগা দেব লাগাই দে আর একটা গান ধর এই দিদি হাত বসে দিলে একটু আনন্দ কর চল আমরা হাটে যাব আজকে मेरो से कोई गो वो साथी रे भालोबासा पुतुल केलनो भालोबासा पुतुल केलनो ऐसे कथा कोई लेके गो भालोबासा हो ऐसे कथा कोई लेके गो हाटे बेचा क्या ना हाटे बेचा क्या ना खाली बाजी चल जाए अरे शालीरा सरकार এত সুন্দর মাল ব্যবসা করে তা কি করব কেন আমাদের বাড়ি যাস টাকা দেব 100 কেজি তাহলে তুমি এসেছো কিসের জন্য আমারে হাই ফাই ঘরে ছিল আমার ও তাই বুঝি হ্যাঁ খাপ আমি হাই ঘরে এই তোমার জায়গা এখানে নাই তুমি অন্য কোথাও বসোগা ঠিক আছে হ্যাঁ অন্য কোথাও বসোগা এখানে জায়গা হবে না তুমি যেমন নুপুরি হও বাসি বাজলে তোমায় বাজতে হবে ये तो भालो माल এটা আমার জায়গা তুই এখানে বসে কি করছিস তুই পেট তোলা তোর সাদা কেন কার জায়গা এটা আমার জায়গা আমি এখানে 10 বছর ধরে ব্যবসা করছি আর তুই আমার জায়গায় বসেছিস তো সাহস তো কম নাই মারব কানে মুদবি ফেনে হাট এখান থেকে আমার অত কাঁচা ছিল আমি ফেনে মুতে না আমি জান লাগি পাইপ লাগি মুতি তোমার মত আমি খাপ পালো जर मिपी बेड़ा ও তা হ্যাঁ আমাদের কাছে ভালো ভালো ডাক্তার আছে জি কি ডাক্তার ওই খরতে একটা একটা ছাগল মেমাই ছিল হ্যাঁ তে একটা ছাগল সেই দড়ি দিয়ে আমি কই টাইম টাইম দিলি গেল হ্যাঁ তারপর আর ডাক্তার বয়স্ক ডাক্তার তারপর সেই বয়স্ক ডাক্তার আমরা সেই মাঠে গেলছি তারপর কি হলো আমি ডাক্তার সে একটা গেয়ে 5টা গ্রামের লোক বললি ভাই ছাগলটা যখন নিয়ে নিছো আচ্ছা তো মাসে বিন্দি দাও আচ্ছা তারপরে কি অবস্থা শুন তারপর কি হচ্ছে তারপরে ডাক্তার খবর পেয়েছে যে আমার একটা রোগী এসেছে ও সেই ডাক্তার তে কোন সেই এত বড় দাড়ি নিয়ে এসেছি এত বড় একবারে কি দড়াই ধরছি কি রকম ধরছে সেই একবারে কালো কোট গায়ে দিয়ে দাড়ি লড়াইতে লড়াইতে কালো কোট এসে যখন ডাক্তার তে কোন রোগীটাকে দেখলো তারপর তার রোগীটার পেছনটা খালি একবারে এমনি করে শুইলো
রোগটা মে পিলিলি কত মিটার তার জ্বর তোকে দেখালা ও তাই বলো সেই ডাক্তার ওই পেছনটা মে পিলিলি কত রোগ ও তাই তুই দেখুন একবারে কালো কোটের ভিতর থেকে যখন সিরিঞ্জি ওয়াই কইলি সিরিঞ্জি ওয়াই কইলি দেখুন গদম কই দিলি ছাগলটা কইছি একবারে অসুখ ভালো হয়ে গেল ও যাই বলো তার জন্য আমার নাম মাথ হচ্ছে হরিদাস পাল আচ্ছা তুমি যে পালি হও না কেন তুমি এখান থেকে ফুটে যাও এটা আমার জায়গা ঠিক আছে আমি এখানে ব্যবসা করতে এসেছি জায়গা বয়লাম না মেলা জায়গা বসো না তুমি অন্য জায়গায় দেখে শুনে বসো ঠিক আছে বয়লাম না বসতে হবে না এই বয়লাম না এই বসতে হবে না যা যা এই তুমি যাও সালা যা তোর মাকে दिल ऐसा ये किसने मेरा तोड़ा तू बर्बादी की तरफ ऐसा मोड़ा दिल ऐसा किसने मेरा तोड़ा बर्बादी की तरफ ऐसा मोड़ा তুমি কে গাইদবো আ কে তু এইটা আমার জায়গা তুমি এখানে বসেছো কেনে তোর মা যায় মাটি নাই তোর আবার জায়গা পেটে লাড়ি নাই ছুঁড়ি তুই কি করিস হ্যাঁ মাইকে সাউন্ড নাইলে কপালে মারবা বলিসি সারাদিন চিপি যাবে না কি ভাই শালা টিপি টিপি দেহ মোটা করে ফেললাম শালা কত টিপুবে হাত দর্দ হয়ে গেল আর ভাই নবাব টিপাই না খুব টিপলাম রে ওটা তুই জায়গা তুই বাচ্চা ছিলি তুই কি করিস ও হ্যাঁ তা তো দেখতে যাইনি মা রে মা গর্ভধার ধরানি রে ও মা হ্যাঁ তলায় তলায় লাইন করছি ছুড়ে এই ওইদিকে তাকা ও দাঁড়া 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 হচ্ছে না তার মুখে লেতিন দি এবে হু করিস না শালা শালা মনে হচ্ছে পেটি ঘর আন্ধার কেছি দাঁড়া ওরে তুমি যে আমার জীবনের উপহার আতাল্লা কি করে শোনালি আমি ভুলব আত ভোলা যাবে না ওরে যত দিতে চাও যত না দিয়ে যাও সোনালির সখী দাদি মরবে বলি তো গেলাম সোনালির সখে দাদি মরবে পাহাড় চলে এলি রে বেশি ভাববি না বুঝিস কার ওপর যদি চাপিস শালা হার্ট অ্যাটাক করে মর যাবে রে বসে আছিস বল মা গর্ভধার ধারানি আমার উপর চেপো না মা তোকে কে সাহস দিস আমার জায়গায় বসা বল তা কল্লা ধরছিস কেন মারা কানে বুঝছিস তা তুই কল্লা ধরবি কেন কি করবি তুই হ্যাঁ কি করবি ডাইগবো তোর বাবা জায়গা এই তোর বাবা জায়গা দাঁড়া ছুঁড়ে আমার প্যান্ট খুলে দিয়েছে ছুঁড়ের মুখে মুচি দেবো বাবা ওটা কার জায়গা কার
ওটা আমার সব আমার জায়গা তুই আর কি করিস ব্যবসা করি ব্যবসা এই সব মেয়ের হাটে চলে গেলাম নাকি রে ছাড়ছুরা সবই গদ গইদি মাল মাল কি এই খেয়াল করিস রে अरे चोकटा भालो गलटा भालो मुखटा भालो चोकटा भालो ताई तो तोमार काछे आसि ताई तो माए तो भालो आसि ताई तो माए तो भालो মা কালীর মতন কে রে এ চুড়ি ডালনা প্যাট তালায় আন্ধারে বুঝতে পারছি না বক্স বক্স তাকাও তোমার আমি সাহসটা দেখছি হ্যাঁ তোমার হাত কেটে ফেলে দেব কে তুমি মা আমাকে চেনো না এখান থেকে শালা হারামি আমারাই तुम्हारी पाई